হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল টিজি স্টাডি আই এম তন্ময় ঘোষ আজকে আমরা অটোক্যাট ট্যুরি প্র্যাকটিস সিরিজের ওপর সেকেন্ড ক্লাস নিয়ে চলে এসেছি মানে আজকের ক্লাসে আমরা সেকেন্ড অবজেক্ট ড্র করব এই যে অবজেক্টটা দেখতে পাচ্ছ এই অবজেক্টটা আমরা ড্র করবো তো অবজেক্টটা কীভাবে ড্র করব আর কি কি কমেন্ট ইউজ করব সেটা আমি ড্রয়িং করতে করতে তোমাদের বলে দেবো তো চলো তাহলে শুরু করি এখানে আমরা ড্রয়িং স্ক্রিনটা ওপেন করে নিলাম অটোক্যাটে আর এখানে অবজেক্ট যেটা ড্র করবো সেটাও দেখতে পাচ্ছ এখানে অবজেক্টটা ইউনিট কী আছে মিলিমিটার ঠিক আছে সবার প্রথমে আমি ইউনিট সেট করে নেবো তোমরা জেনে গেছো কীভাবে ইউনিট সেট করতে হয় তার জন্য ইউএন লিখবো লিখে এন্টার প্রেস করবো ঠিক আছে মিলিমিটার মানে আমি ডেসিমেল ইউনিটে সেট করব ঠিক আছে পিসিয়ান এখানে জিরো রাখবো তোমরা জিরো পয়েন্ট জিরো রাখতে পারো আর স্মলেস্ট ডিভিশন যেটা কাজ করবো মিলিমিটারে সেটা আমি মিলিমিটার রাখবো এখান থেকে ঠিক আছে তো ওকে করবো তাহলে ইউনিট সেট মানে ইনপুট যেটা দেবো তার ইউনিট সেট হয়ে গেল ঠিক আছে তো এবার যে ড্রয়িংটা শুরু করবো আমি প্রথমে কী বলেছি একটা হরিজন্টাল লাইন একটা ভার্টিক্যাল লাইন নিয়ে নেবো নিজের ইচ্ছা মতো ধরো এখানে একটা আমি লাইন নিলাম হরজেন্টাল আমি এফএটা অন করলাম আর একটা ভার্টিক্যাল লাইন নিচ্ছি এখানে ঠিক আছে এবার কী করছি এখানে দেখো সেন্টার পজিশানে একটা সার্কেল আছে বড় এই যে সার্কেলটা দেখতে পাচ্ছ সার্কেলটা ডাইমেনশান কী আছে দেখো রেডিয়াস টোয়েন্টি ওয়ান ঠিক আছে তো তাহলে করো সি এন্টার সেন্টার পয়েন্টে ক্লিক করো তারপর করো আর এন্টার টোয়েন্টি ওয়ান ঠিক আছে নেক্সট করো কি এই যে বড়ো আর একটা সার্কেল আছে তার ডাইমেনশান কত রেডিয়াস থার্টি ফাইভ তাই তো তো করো সি এন্টার সেন্টার পয়েন্টে ক্লিক করবো ঠিক আছে আর ফর রেডিয়াস থার্টি ফাইভ এন্টার হলো এবার ভালোভাবে দেখো এই যে দুটো সার্কেল আছে এগুলো সিমেন্ট ঠিক আছে তো এখানে ডাইমেনশানটা কীভাবে পাবে টোটাল হচ্ছে ওয়ান থার্টি ঠিক আছে তাহলে অপশান নিয়ে নাও এটা মাঝখানে আছি আমি একদম মিড পয়েন্টে আছি তো যদি সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ অপশান নিয়ে নাও তাহলে আমি ওয়ান থার্টি পেয়ে যাবো টোটাল ডিস্টেন্স তাহলে এখানে আমরা কী করবো অপশান নেব ও এন্টার সিক্সটি ফাইভ এন্টার ঠিক আছে একবার নেবো আমার লেফট সাইডে একবার নেবো রাইট সাইডে বোঝা গেল এবার কী করছে দেখো এখানে একটা সার্কেল আছে ঠিক আছে বা হোল বলতে পারো বা দুটো সার্কেল আছে এই পয়েন্টে ঠিক আছে তো একটা আছে রেডিয়াস ফিফটিন আর একটা আছে ডায়মিটার সিক্সটিন দেখতে পাচ্ছ যেহেতু সিমেন্ট এইভাবে লেখা আছে তো এখানে করো সি এন্টার সেন্টার পয়েন্টে ক্লিক করো আর ফর রেডিয়াস ফিফটিন আর একবার করো সি এন্টার সেন্টার পয়েন্টে ক্লিক করো এবার হচ্ছে ডায়ামিটার ডি ফর ডায়ামিটার সিক্সটিন ঠিক আছে এবার এই যে দুটো সার্কেল একইভাবে এখানে কপি হবে যেহেতু সিমেট্রিক্যাল কপি করবো সিও বা সিপি এন্টার করবো সেন্টার পয়েন্টটা আমি বেস্ট পয়েন্ট নিচ্ছি ঠিক আছে সেন্টার পয়েন্টে আমি ক্লিক করব করে আমি জাস্ট যে পয়েন্টে নিয়ে যেতে চাই সেই পয়েন্টে আমি বসিয়ে দেবো ঠিক আছে তাহলে কপি হয়ে গেল এবার এখানে দেখো এই যে সেপটা কীভাবে করা আছে এখানে দেখো দুটো সার্কেল আছে একটা হচ্ছে ডায়মিটার এইট্টি টু একটা হচ্ছে ডায়ামিটার নাইনটি টু তার মানে এর থিকনেসটা হবে টেন বুঝতে পারছো এইটটি টু মাইনাস নাইনটি টু সরি নাইনটি টু মাইনাস এইটটি টু টেন থিকনেস তো সেন্টার পয়েন্ট এটা তো করো এখানে দেখো সি এন্টার সেন্টার পয়েন্টে ক্লিক করবো ঠিক আছে সেন্টার পয়েন্টে ক্লিক করো কর পর ডি এন্টার ডায়ামিটার নাও ডি এন্টার এইটটি টু এন্টার ঠিক আছে হলো এখানে তাহলে কী করলাম এইটটি টু মানে ইনার ডায়মেনশানে সার্কেলটা পেয়ে গেলাম এবার আউটারে কত আছে নাইনটি টু সেটা করো সি এন্টার সেন্টার পয়েন্টে ক্লিক করবো ঠিক আছে সেন্টার পর ক্লিক করার পর ডি ফর ডায়ামিটার নাইনটি টু এন্টার ওকে এবার এখানে দেখো টোয়েন্টি সিক্স ঠিক আছে টোয়েন্টি সিক্স টোটাল ডিস্টেন্স তার মানে আমি যদি এই যে হয়ন্টাল লাইনটাকে থার্টিন থার্টিন অফসেট করে নিই তাহলে পেয়ে যাব তো করছি দেখো ও এন্টার থার্টিন এন্টার ঠিক আছে একবার নেবো ওপরে একবার নেবো নিচে ঠিক আছে এবার দেখে দেখে টিম করবো টি আর ডবল এন্টার এটা এটা ঠিক আছে একইভাবে এখানে হবে এটা আর এখানে হবে এটা বোঝা যাচ্ছে ঠিক আছে আর এই যে লাইনটা আছে এটাকে টিম করবো টি আর ডবল এন্টার করো যেগুলো সেগুলো টিম করো বাকিগুলো ডিলিট করে নেবো ঠিক আছে দেখো সেপটা বুঝতে পারছো ক্লিয়ার এবার আমি এই লাইনটাও ডিলিট দিতে পারি সবগুলো আমি অবজেক্টগুলো ডিলিট করছি মানে অবজেক্টে যে সেন্টার লাইনগুলো ডিলিট করছি কেন অবজেক্টটা কালার দেবো ঠিক আছে তো একবারে সিলেক্ট করে কালার দিতে আমার সুবিধা হবে বোঝা যাচ্ছে এবার কি করব দেখো এই যে সার্কেল আর এই সার্কেলের মধ্যে দেখো একটা ট্যানজেন লাইন আছে বুঝতে পারছো এদিকেও ট্যানজেন লাইন এদিকেও আছে তার মানে টোটাল আমরা চারটে ট্যানজেন লাইন ড্র করব ঠিক আছে তো চারটে ট্যানজেন লাইন কীভাবে ড্র করবো দেখো আমি বিভিন্ন রকমভাবে তোমাদের ড্র করা শেখাচ্ছি দেখো এল এন্টার করবো সিপ্টটা প্রেস করবো শিফ্টটা প্রেস করেই থাকবো ঠিক আছে একটা স্মাইল এলো দেখো রাইট ক্লিক করবো এখান থেকে ট্যানজেন্টটা সিলেক্ট করবো ঠিক আছে করে ফার্স্ট ট্যানজেন্টে ক্লিক করবো প্রসেসটা রিপিট হবে আবার রাইট ক্লিক ট্যানজেন্টে ক্লিক করবো করে সেকেন্ড ট্যানজেন্টে ক্লিক করে দেবো ঠিক আছে হলো এটা একটা প্রসেস নেক্সট হচ্ছে এল এন্টার টি এ এন এন্টার ফার্স্ট ট্যান্ডেনটি ক্লিক দেন প্রসেসটা রিপিট হবে টি এ এন এন্টার সেকেন্ড ট্যান্ডেন ক্লিক বোঝা গেল একইভাবে করে নিই এদিকেও ট্যান্জেন লাইন ঠিক আছে তো তোমরা যা ট্যান্জেন লাইন কীভাবে ড্র করলাম যদি বুঝতে না পারো আমার প্লেলিস্ট সেকশানে যাও সেখানে অতক্যা টু ডি বাংলা টিউটোরিয়ালের ওপর দেখো অনেক ভিডিও আছে মানে টু ডি কমেন্টের ওপর অনেক ভিডিও পেয়ে যাবে ঠিক আছে তো সেখান থেকে ভিডিওগুলো দেখে নাও তাহলে বুঝতে পারবে ঠিক আছে তো এটাও করে নিচ্ছি এল এন্টার টি এ এন এন্টার ফার্স্ট এঞ্জেন্টে ক্লিক দেন রিপিট হবে টি এ এন এন্টার সেকেন্ড এঞ্জেন্টে ক্লিক নেক্সট হচ্ছে এল এন্টার শিফটটা প্রেস করবো স্মাইলি আসবে রাইট ক্লিক করবো এখানে ট্যানজেন্ট নেব ফার্স্ট এনজেন্টে ক্লিক করবো রাইট ক্লিক করব প্রসেসটা রিপিট হবে ট্যানজেন্ট সেকেন্ড অ্যানজেন্টে ক্লিক ওকে এবার দেখো টিম করবো টি আর ডবল এন্টার যেগুলো এক্সেস আছে সেগুলো টিম করে দাও ঠিক আছে এটাও টিম করবো এটাও টিম করবো তো দেখো ড্রয়িংটা বুঝতে পারছো তো এখানে দেখো অবজেক্টটা কালার করা আছে আর এখানে সেন্টার লাইনগুলো শো করা আছে তো তার জন্য আমি কি করছি এটা ফুল স্ক্রিন করে নিচ্ছি করে যে অবজেক্টটা টোটাল আমি সিলেক্ট করে করার পর প্রপার্টি স্টুর পরে যাবো কালার গিয়ে কালার এখানে করছি এখানে ইয়েলো কালার করছি যাতে তোমরা দেখতে পাও যে তোমার ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক আছে ঠিক আছে আর এবার দেখো সেন্টার লাইনগুলো শো করাবো সেন্টার লাইনগুলো কীভাবে শো করাবো এখানে লাইন করো আগে ঠিক আছে এখানে লাইন করলাম নেক্সট এই সার্কেলের জন্য এখানে করো লাইন ঠিক আছে একইভাবে এদিকে করো লাইন ঠিক আছে এই দুটো লাইনকে এখানে কপি করে নিতে পারো ওর ওই সেন্টারে বসিয়ে নেবো বা করেন পয়েন্ট দিয়েও কপি করতে পারো ঠিক আছে একই ব্যাপার তো আমি এখানে কপি করে নিলাম করেন পয়েন্ট দিয়ে ঠিক আছে তো এটা আমি কী করবো এটা আমি সেন্টার লাইন করবো কীভাবে করতে হয় তোমরা মোটামুটি জেনে গেছো তো যে লাইনগুলোকে করবো সেই লাইনগুলোকে সিলেক্ট করা এখন দরকার নেই আগে আমি লোড করবো সেন্টার লাইন যেটা করবো সেটা আমি লোড করব এখানে পভার স্টুডারে আসবো একদম নিচের যে অপশানটা আছে সেখানে আদার অপশানে যাবো ডবডামে ক্লিক করার পর তারপর লোড অপশানে যাব এখানে সেন্টার লাইন চুজ করবো ঠিক আছে ধরো এখানে যে সেন্টার টু এক্স এটা আমি দেবো বা ফাইভ এক্স এটা আমি দিই ঠিক আছে ওকে করলাম এখানে ওকে করলাম নেক্সট এবার যে লাইনগুলোকে তোমরা সেন্টার লাইন দেবে সেগুলো হচ্ছে সিলেক্ট করো করে এখান থেকে লাইনটাকে চুজ করে নাও ঠিক আছে বোঝা যাচ্ছে একইভাবে দেখো এই দুটো সার্কেলের যে সেন্টার সেগুলো বোঝা যাচ্ছে না ঠিক আছে কেন বোঝা যাচ্ছে না এখানে আমার স্কেলটা একটু কমাতে হবে ঠিক আছে বাড়ানো আছে তো কমিয়ে দাও এলটিএস লিখে এন্টারপ্রেস করো স্কেলটা ওয়ান করা আছে করো এখানে জিরো পয়েন্ট টু করো দেখো বোঝা যাচ্ছে ক্লিয়ার এবার হচ্ছে ডাইমেনশানগুলো দিয়ে দেবো কী কী ডাইমেনশান আছে সেটা আমি দিয়ে দিই দেখো এখানে ডাইমেনশানে ভিডিও তোমরা পেয়ে যাবো দেখো আই বটন একটা ভিডিও আসছে সেখান থেকে দেখে নিতে পারো তো দেখায়মেনশানগুলো দেবো আমি মিনিমাইজ করে দিচ্ছি যা যা ডাইমেনশান আছে সেইভাবে একইভাবে দেখে দেখে দিয়ে দিই প্রথমে আছে ডায়মিটারগুলো ডিডিআই লিখে প্রেস করবো তো ডায়ামিটার আছে এটা সিক্সটিন দেখো ঠিক আছে মিলছে নেক্সট আছে এটা ডায়ামিটার কত নাইনটি টু ঠিক আছে এটার ডায়ামিটার আছে এইট্টি টু ঠিক আছে নেক্সট আছে রেডিয়াস এবার ডি আর এ লিখে এন্টারফেস করবো এই সার্কেলের রেডিয়াস আছে একটা এই সার্কেলের রেডিয়াস আছে একটা ঠিক আছে নেক্সট হচ্ছে এই সার্কেলটা হচ্ছে ফিফটিন ঠিক আছে এখানে লিনিয়ার ডায়মেনশানটা দেব ডি এল আই লিখে এন্টারফেস করবো এটা আছে টোয়েন্টি সিক্স ঠিক আছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স ঠিক আছে আর আছে সেন্টার পয়েন্টে এখানে আছে ওয়ান থার্টি এটা দিয়ে দেবো ঠিক আছে দেখো সব ড্যামেজ আমরা দিয়ে দিয়েছি তোমাদের ফুল স্ক্রিন করে একবার দেখিয়ে দিচ্ছি বুঝতে পারছো অবজেক্টটা এবার তোমরা কী করবে বাড়িতে প্র্যাকটিস করো নিশ্চয়ই করতে পারবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ